গাছ থেকে পড়া তাল না, এটা হচ্ছে গাছ থেকে পাড়া হয়েছে। গাছ থেকে পড়ে গেলে সেই তালে অনেক রকম প্রবলেম হয়, যে খারাপ হয়ে যেতে হয়, রাখা যায় না। তো এটা গাছ থেকে পাড়া হয়েছে সেই তাল। তো এটা দিয়ে এখন বড়া আর তালের ক্ষীর হবে। তালের কি হবে আজকে? তাল দিয়ে তালের ক্ষীর হবে। তালের ক্ষীর, তালের ক্ষীর, তালের একটু বড়া, তালের ক্ষীর, তালের বড়া দুটোই আজকে দেখানো হবে। পরপর দেখে নেওয়া যাক, এবার এখন তাল ছাড়ানো হচ্ছে, নেক্সট স্টেপ কি হবে। আমাদের পুরো তাল ছাড়িয়ে নেওয়ার পরে এখন এইভাবে তালের থেকে তালের জুস গুলোকে বের করে নেওয়া হচ্ছে। এটা সেই আমাদের তালের মেশিন, দাদুর দেওয়া, মায়ের বাবা মানে দাদু গিফট করেছিল মাকে। একদম প্রপার ওয়েতে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে ভালোভাবে ওর উপরের এক্সট্রা যে কালো কালো অংশগুলোকে সেগুলোকে ছাড়িয়ে নিতে নিয়ে তারপরে এইভাবে পুরো তালের আটিগুলো, বড় তাল এটা অনেক, তিনটে বড় বড় সাইজের তালের সিট। আর এই যে এটা আমাদের এই তালের মেশিন থেকে বেরোনোর পরে এটা হয়েছে তালের ইন্টারেস্ট, মানে এটার উপরে যখন এই আটিটাকে ঘষা হচ্ছে তারপরে ওই তালের জুসগুলো বেরোচ্ছে, ওগুলোকে কালেক্ট করে তারপরে তালের ক্ষীর তৈরি করা হবে আর তালের বড়া। তালের যে রসটা নেওয়া হয়েছিল পুরো বের করে সেটা এখন কড়াইতে জাল দিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে একটু জাল দিয়ে নিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, দারুণ। আমরা যেভাবে দেখাচ্ছি বাড়িতে ট্রাই করবেন, সত্যি আপনাদের ভালো লাগবে। আর তার সঙ্গে এখানে দুধ একদম জাল দিয়ে গাঢ় করে নেওয়া হচ্ছে। আরও কিছু জিনিস আছে সেটা দেখাচ্ছি। এখানে ক্ষীরের জন্য একটু কাজু বাদাম ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে আমাদের গাছের নারকেল ভেঙে টুকরো করে রাখা আছে, এটাকে মা আবার কুড়িয়ে দেবে। আর এখানে কিছুটা জাল দেওয়ার তাল রেখে দেওয়া আছে, এটা দিয়ে বড়া হবে। পরপর এগুলো সব দেখানো হবে। তো এই হচ্ছে সব জিনিস, আরও কিছু থাকলে সেগুলো দেখাবো পরপর। আপাতত নারকেল কাটা হবে, আর এদিকে কিশমিশ দেওয়া আছে, দুধ একদম ক্ষীর হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে জাল দিয়ে দিতে। এটা মেশানো হবে এখানে কাজু, কাজু বাদাম, হ্যাঁ কাজু বাদাম তো দেওয়া হবে। এই তাল ফুটছে, আজকে দুটোই হবে তালের ক্ষীর। মানে আজকে স্পেশালি যেটা হচ্ছে যে ভাদ্র মাসের অমাবস্যা, তাই না? তো একটা নিয়ম আছে অনেকের যে ভাদ্র মাসের অমাবস্যাতে তাল খেতে হয়, তার জন্য আমরা আজকে এই তালের প্রোগ্রামটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ভাদ্র মাসে অমাবস্যা, আজকে পুজো হচ্ছে সব জায়গাতে, ঠাকুরের মা কালী মাতার সবার পুজো হচ্ছে। এদিকে আমাদের তাল তৈরি হচ্ছে, হয়ে যাবে আরেকটু পরে, একটু টাইম সাপেক্ষ ব্যাপার সব। এবার নারকেল করানোর জন্য নেওয়া হলো, নারকেল কোড়ানো স্টার্ট করে দিল মা। এবার নারকেল কোড়া তালের জন্য রেডি করা হচ্ছে।
বাড়ির নারকেল একটা আলাদাই টেস্ট। বেসিক্যালি নারকেল ভালো টেস্টি হয় সব সময়, নারকেল না দিলে ভালো লাগে না, কুড়িয়ে নারকেল দিলে সবচেয়ে ভালো। কুড়িয়ে নারকেল গুলো এই আমের এই তালের যে লিকুইডটা ফোটানো হচ্ছিল সেটার মধ্যে দিয়ে দেওয়া হবে। তাল কিন্তু মানে যখন জাল দেওয়া হবে এটা একদম বিশেষ ভাবে বলা যে তাল জাল দেওয়ার সময় একটু কিপ সেফ ডিস্টেন্স, কারণ খুব ছিটে আসে। আমি সামনে দাঁড়িয়ে ছিলাম, বেশ ভাবে ছিটে কিন্তু দেখুন 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 একদম লাভার আগ্নেয়গিরির মতো বাবা রে আমার হাতে এসে ছিটে পড়েছে, এই যে আমাদের দুধের ক্ষীরে এসে পড়ছে, এটা পুরো ক্ষীর ক্ষীর হয়ে গেছে। ওটা একটু ঢেকে দেওয়া হলো, ঠপ ঠপ করে ফুটছে, বাপ ভয় পেয়ে গেছিলাম একটু ছিটে হাতে এসছে, খালি ক্যামেরা না থাকলে হাত ছিটকে নিচ্ছে। এটাও চলছে আর এটাও ঠপ ঠপ হচ্ছে। তো নেক্সট স্টেপটা আমরা দেখাচ্ছি কি হচ্ছে পরে। তাহলে আমাদের এই ক্ষীরে মা একটু আমল দুধ দেবে, তো এই আমল দুধটা আমল দুধ দিলে কিন্তু একটা দারুণ টেস্ট হয়, সেই আমল দুধটা এখানে ঢেলে নাম। এবার গাঢ় করে যে দুধটা জাল দেওয়া হয়েছিল সেটা ওই আমল দুধে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই আমল দুধটা গুলিয়ে নেওয়া হবে। এদিকে কিন্তু কন্টিনিউয়াস তাল ফুটে যাচ্ছে, টপ টপ করে প্রচন্ড আওয়াজে হচ্ছে, গ্যাস একদম কমানো আছে, তাতেও যত গাঢ় হচ্ছে তত বেশি ফুটছে। এই যে ভিতরে দেখতেও পাচ্ছে একটু অগ্নুৎপাতের মতো লাভা যেরকম বেরো সেরকম পাহাড়ের। এবার তালের ঢাকনাটাকে খুব সাবধানে খুলে এই কাজু বাদাম গুলো দিয়ে দেওয়া হচ্ছে। কাজু বাদাম দিয়ে ওটাকে আবার একটু হালকা করে সাবধানে নাড়িয়ে এবার ঢেকে দেবো। এবার দেখুন একটু দানা দানা লাগছে ডিউ টু নারকেল পোড়ানো, যেটা তার সঙ্গেই কাজু ভিজিয়ে রাখাটাকে আবার দিয়ে ঢেকে রাখা হবে। দুধটা আরও ক্ষীর করা হচ্ছে টানিয়ে, মানে 2 কেজি দুধ এটাকে প্রায় 1.25 কেজি করা হচ্ছে, 1 কেজির মতো 1.25 কেজি 1 কেজি করা হচ্ছে। জাল দেওয়া যে দুধটা ক্ষীরের মতন মোটা করা হচ্ছিল সেটাকেও দিয়ে দেওয়া হচ্ছে তালের মধ্যে। পুরো এটা তালের মধ্যে দিয়ে দেওয়া হলো এখন, আর এবারে দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের আমল দুধটা, যেটা আমল দুধ গুলিয়ে মোটা করে রাখা হয়েছে। তাহলে অলরেডি আমাদের ওই তালের মধ্যে পড়ে গেল আমল দুধ, এমনি যেটা আমাদের গরিব দুধ ছিল গাঢ় করে জাল দিয়ে নেওয়া হলো সেটাও মিশিয়ে এবার আবার এটাকে অনেকক্ষণ রেখে দিই, যেমন জাস্ট লাইক ক্ষীর যেরকম নর্মালি আমরা করি। এবার কিন্তু আজকে আমরা খাবারে চিনি ইউজ করছি, এখানে গুড় দিলেই তার টেস্ট নষ্ট হয়ে যাবে, অন্যরকম টেস্ট হয়ে যাবে। সামান্য পরিমাণে যেহেতু অল্প চিনি খাই তাই অল্প চিনি দিচ্ছি, কারণ অলরেডি ভাবতে হবে আমুল দুধ আছে তাতেও চিনি আছে মিষ্টি, নর্মালি যে অতগুলো দুধ টানিয়ে আমরা অল্প করে দিলাম সেটাও করলাম। বারবার করে একটু নাড়িয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে। সে আবার লাভার মতন ফোটা শুরু হয়েছে, এবার এটাকে ভালো করে অল্প আঁচে ঢেকে নিতে হবে, গ্যাসটাকে স্টিম করে আবার ঢেকে রাখতে হবে, আর বারবার একটু নাড়াতে হবে, কিন্তু নিচে কাটতে যাবে পুরো লেগে যাবে। নর্মাল যেরকম আমরা দুধের ক্ষীর করি বা অন্য অন্য কিছু দিয়ে যারা ক্ষীর করে বা যেগুলো, এটা হচ্ছে আমরা তালের ক্ষীর করলাম, খুবই টেস্টি। এটা আপনি রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন, বা অনেকে আমরা যেমন নর্মালি যেরকম আমুল দুধ চামচ দিয়ে তুলে খাই সেরকম এটাকেও একটু ক্ষীর যেরকম আপনি তুলে খেলাম এটাও সেরকম মুড়ি দিয়ে খাওয়া যায়, লুচি দিয়ে খাওয়া যায়, সব কিছু দিয়ে।
যত টানবে যত কমবে তত টেস্ট বাড়বে। আর কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যাতে, হ্যাঁ একবারে শুকনো করলে ভালো লাগবে না, এটা নিচে যাতে না লেগে যায় বারবার এটা দেখতে হবে। আমাদের তালের ক্ষীর পুরো রেডি, এবার বেড়ে একদম দেখছেন যে পুরোপুরি শুকিয়েও যায়নি, তো আবার এটা টেস্ট করার জন্য কমপ্লিমেন্টারি। আমাদের তালের ক্ষীর রেডি, কেমন লাগলো আমাদের এই তালের ক্ষীর রেসিপি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনারা যদি অন্যরকমভাবে কিছু করে খান তাল দিয়ে সেটা অবশ্যই জানাবেন। আমরা এটা আজকে প্রেজেন্ট করলাম আপনাদের সামনে, অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। যদি আমাদের থাকে আপনারাও ট্রাই করবেন, আমরা যেরকম ন্যাচারাল ঘরোয়া উপায় প্রত্যেকটা জিনিসটা কি তালটা নিয়ে আসলাম এরকম, তো করে দেখবেন আমরা যেরকম করেছি, খুবই সুস্বাদু, খুব টেস্টি আর খুব খুবই সুন্দর একটা, মানে এর ফ্রেগনেন্স বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ, দারুণ। আমরা ঠাকুরের ভোগের সময় করেছিলাম, একটু কষ্ট হয় নাকি খেতে, খুব স্বাদ। ওই কষ্ট করলে টেস্ট পাওয়া যায়, বারবার খেতে ইচ্ছে করে। এভাবে হচ্ছে আমাদের তালের বড়া। তালের বড়ার জন্য যে তালের নির্যাসটা জাল দিয়ে রাখা হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিনি, দিয়ে দেওয়া হলো চিনি, এবার দিয়ে দেওয়া হবে নারকেল কুড়ো, যেটা আমাদের গাছে নারকেল কুড়ো করে রাখা হয়েছিল, মা কুড়ো করেছিল, সেটা দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কুড়োটা। এবার প্রত্যেকটা জিনিস ভালোভাবে মেখে নিতে হবে, নারকেল অল্প পরিমাণ, এখানে একটু আটা মিশিয়ে নেওয়া হচ্ছে, সুজি আর আটা, সুজি আর আটা মিশানো আছে মধ্যে, সুজি আচ্ছা, সুজি আর আটা মিশানো, সেটা একবারে এর সঙ্গে মিশিয়ে নেওয়া হলো, ভালো করে ফেটাতে হবে, সেরকম যেরকম দেখে মনে হচ্ছে বেগুনি হবে, বেসন দিয়ে বেসন ফেটানো হচ্ছে, তো ওরকমই ভালো করে ফেটানো, ফেটিয়ে রাখতে হবে। আমাদের তালের বড়ার ব্যাটারটা পুরো রেডি, এবার মা এই বড়াগুলোকে ভাজবে, চলুন নিয়ে দেখে নেওয়া যাক। রিফাইন তেল আমরা বসিয়ে দিয়েছি কড়াইতে, একদম গরম না করে অল্প অল্প আঁচে বড়াগুলোকে রেডি করে নেওয়া হবে। বড়াগুলো একদম লাল লাল করে পুরোপুরি হচ্ছে, হালকা আঁচে ভেজে নেওয়া হচ্ছে। গরম গরম তালের বড়া কিন্তু একটা আলাদা কাজ, মানে টেস্ট, এটা ঠান্ডা করে খাওয়া বা পরের দিন খাওয়া সেটা একটা রকম, আর এই গরম বড়াটার একটা আলাদাই টেস্ট। বড়াতে মূলত আমরা দিয়েছি নারকেল, আমল দুধ, এমনি দুধ, আর ওই দুধটার মধ্যে সুজি ভিজিয়ে রাখা হয়েছিল, যেহেতু সুজি এমনি দিলে কি হয় মোটা মোটা হয়ে থাকে, তাই না, সেই কারণে ভালো করে মিশে না, হ্যাঁ মিশে যায় না, যেমন আমরা সিনিতে দুধের মধ্যে ভিজিয়ে রাখি, হ্যাঁ হ্যাঁ, একদম খুব সিম্পল ওয়েতে তৈরি করা তালের বড়া, একটু পেশেন্স লাগে অবশ্যই, আপনারা দেখেছেন ভিডিওটা একটু অনেক বড় হয়ে গেছে সেই কারণে, তো আপনাদের কাছে আবেদন রইল যে আপনারাও ট্রাই করে দেখুন, আমাদের যারা মানে করেননি এখনো পর্যন্ত তারা, আর যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে অবশ্যই যাতে আপনারা সাবস্ক্রাইব করেন। আর আপনাদের কাছে কোনো রকম যদি ইমপ্লিমেন্টেশন থাকে অবশ্যই সেটা আপনারা শেয়ার করবেন আমাদের চ্যানেলে।